ছোট ছোট করে এরকম পিস করে নেব। সুন্দর হয়েছে দেখুন, নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি চাল কুমড়ো ও চাল কুমড়োর পাতা দিয়ে দারুণ স্বাদের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের কিন্তু আমি বাগান থেকেই চাল কুমড়ো তুলব, আমাদের বাগানেরই গাছ থেকে। তবে বাগানে যে চাল কুমড়ো গাছ ছিল এটা কিন্তু আমরা আগে কখনো জানিনি, মানে দেখিনি কোনোদিন যে চাল কুমড়ো গাছটা হয়েছে। অনেক রকমের গাছ লাগানো হয়েছিল, তবে এবছর বাগানে এত পরিমাণে ঘাস হয়েছে চারিদিকে, মানে ভর্তি হয়েছিল, যে তার মধ্যে কখন যে একটা চাল কুমড়ো গাছ হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না, মানে মানে কী বলবো, একদম অজানা একটা গাছ। আর হঠাৎ করে এখানে এসেছে, মা ঘাস কাটতে এসেছিলো, মানে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিতে এসেছিলো বড় যে চার সাইডটা, তখন এসে দেখতে পেয়েছে যে গাছে একটা চাল কুমড়ো ধরে আছে। এই দেখুন, আসুন আপনাদেরকে দেখাচ্ছি, একটাই গাছ হয়েছে, গাছের গোড়াটা কোথায় সেটাও কিন্তু আমি ঠিকঠাক জানি না। শুধু এই বড় চাল কুমড়োটা হয়েছিল সেজন্যই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে চাল কুমড়ো গাছ রয়েছে। এই দেখুন কত বড় হয়েছে। আর একটা হয়েছিল, সেটা নাকি পচে গেছে, মা বলছিল কোথাও ওই পচে গেছিলো, ওইটা দেখতে পেয়ে মা এই গাছটা খুঁজে খুঁজে এসেছে, এসে দেখেছে এখানে এত বড় চাল কুমড়ো হয়ে আছে। এই দেখুন, তবে চাল কুমড়োটা কিন্তু কচি রয়েছে, এখনও বুড়ো হয়নি, এর থেকে বড় হলে হয়তো বুড়ো হয়ে যেত। এই চাল কুমড়োটাকেই কিন্তু আমি তুলে নেব। আর এই যে গাছটা না, এর গোড়াটা কোথায় বুঝতে পারছি না, তবে এদিকে একটা ডাল, মানে চারিদিকে সব ডাল ছড়িয়ে গেছে আর কি একটা গাছে, এটাকেই তুলে নেব। তাই বাবাকে বলছিলাম যে গাছ যখন হয়েছে বুঝতে পেরেছি তো একটু ভাড়া করে দেবে, একটু ভাড়া করে দিয়ে যত্ন করলে কি হয়, এই যে চাল কুমড়ো গাছে না এত ফলন ধরে বলার কথা না। এই দেখুন কত বড় চাল কুমড়ো তো তুলে নিলাম, এবার যে গাছের আগাগুলো যে গেছে এই আগার দিকের একদম নরম নরম দেখে পাতাগুলো কয়েকটা তুলে নেব। পাতা দিয়েও কিন্তু দারুণ রেসিপি বানানো যায়, একদম কচি কচি দেখে পাতাগুলো নেব। চাল কুমড়োটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর চাল কুমড়োটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ কিন্তু খোসা ছাড়ানোর পর কাটার পর আমি কিন্তু আর ধোবো না। এবার আমি চাল কুমড়োটাকে কেটে নেব। মায়ের কাছ থেকে শিখেছি যে চাল কুমড়ো কিন্তু এরকম লম্বালম্বি করে কাটতে হয়, আড়াআড়ি করে কাটতে নেই। আর কুমড়োটা দেখুন একদম কচি, কিন্তু যত কচি চাল কুমড়ো দিয়ে রান্নাটা করা হবে ততই ভালো। ছোট ছোট করে এরকম পিস করে নেব, নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। অযত্নের গাছ তো, তাই হয়তো অনেকগুলো হয়ে পচে গেছে, একটা কোনো রকমে হয়ে গেছে, তো বাবাকে বলেছি ভাড়া করে দিতে, দিলে কিন্তু অনেক ফলবে। একদম সরু সরু করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। একদম কচি লাউ তো, সেজন্য আমি কিন্তু কিছু ফেলবো না, শুধু এরকম করে কেটে নেব। আর এই চাল কুমড়ো কিন্তু অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায়, তবে আজকের আমি সবচেয়ে সহজ আর সেরা স্বাদের রেসিপিটাই কিন্তু বানাবো। উনান আমি জেলে নিয়েছি, এবার আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। প্রথমে আমি পাঁচফোড়নটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। একটা চাল কুমড়ো তো দেখুন কড়া ভর্তি হয়ে গেছে, তবে সেদ্ধ হওয়ার পরে না চাল কুমড়োগুলো অনেকটাই কমে যাবে, একটু নেড়ে দেব। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তবে লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ কুমড়োটা সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে, তাই অল্প করেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে, লাগলে পরে আবারও দিয়ে দেওয়া যাবে।
এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প হাফ চামচের মতো। আর দিয়ে দেব কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা আজকে দেব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আজকে রান্নাটা কিন্তু আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে আমিষ পদ্ধতিতেও বানাতে পারেন। এবার আমি চাপা দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। আজকে আমি চাল কুমড়োতে নারকেল দেবো, সেজন্য কিন্তু আমি একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি, এখন কুড়ে নেব। আপনারা যদি না নারকেল পছন্দ করেন কিংবা আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু চিংড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার আমি ঢাকাটা খুলে নেব। চাল কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখনও কতটা জল রয়েছে। আর এই চাল কুমড়ো রান্নাতে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, এই চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব নারকেল কোড়া। আবার আমি ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভেজানো ছোলা, আপনারা বাড়িতে যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে নাও দিতে পারেন, তবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবারও আমি চাপা দিয়ে দেব, আর এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি পুরো জলটাও মেরে নেব আর চাল কুমড়োটা একেবারে সেদ্ধ করে নেব। যতক্ষণে চাল কুমড়োটা রান্না হচ্ছে ততক্ষণে এদিকে আমি চাল কুমড়োর পাতার যে বড়াটা বানাবো সেগুলোকে রেডি করে নেব। প্রথমে পাতাগুলোকে কিন্তু এপিট ওপিট করে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এই যে মুখের দিকে শক্ত অংশটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দিতে হবে, মানে এই শিরাটাকে, শক্ত দাঁতা মতো একটা থাকে ওটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। লাউ পাতা কুমড়ো পাতার মতো চাল কুমড়ো পাতার বড়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি বড়া বানানোর জন্য একটা ব্যাটার বা মিশ্রণ রেডি করে নেব, আর তার জন্য এখানে আমি বাড়ি থেকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে রয়েছে আতপ চাল আর হচ্ছে মুগ ডাল, এই দুটোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এরকম মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি। আপনারা শিলেও বেটে নিতে পারেন, তবে কিন্তু চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি রাখবেন, সেক্ষেত্রে বড়াটা একটু নরম নরম হয়। চালটা বেশি হলে কী হবে, শক্ত হয়ে যাবে। আর আমি মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে এখানে মুসুর ডালও নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, দেব লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো। আর ব্যাটারটা একটু বেশি থকথকে বা নরম করার জন্য এখানে আমি কিন্তু দিয়ে দেব 2-3 চামচ বেসন। আর এটা দিলে না, এই বেসনটা দিলে একটু চিটচিটে ভাব আসে, সেক্ষেত্রে পাতার মধ্যে এই ব্যাটারটা খুব সুন্দর ধরে। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। নিরামিষ চাল কুমড়ো রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এই দেখো একদম জলও মরে গেছে আর চাল কুমড়োগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি, স্বাদটাকে কিন্তু ব্যালেন্স রাখবে, বেশ ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি হলে। তাই শেষে অল্প চিনি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। পাতা আমি নিয়ে নিয়েছি, এবার আমি এর উল্টো দিকটা এইভাবে ধরবো, ধরে ভিতরে আমি ডালের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। পুরো পাতার গায়ে এইভাবে লাগিয়ে নেব। এবার আমি পাতাটাকে ভালো করে মুড়ে নেব। কত সুন্দর মোড়া হয়ে যাচ্ছে। এবার আমি এই দিকটাও কিন্তু ভাঁজ করে মুড়ে দেব, আর এই দিকটাকে এইভাবে তুলে দেব। প্রথমে এই দিকটা দিলাম, ভালো হলো সুবিধা।
এবার আমি এই দিকটাকে এইভাবে মুড়ে দেব। দিয়ে এই যে মাঝখানে জোড়া অংশগুলো রয়েছে এগুলোকেও একটু করে আমি চাল ডালের মিশ্রণ দিয়ে দেব। এইভাবে ভালো করে মুখে জুড়ে দেব। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা পাতা আমি মুড়ে মুড়ে রেডি করে নেব। এবার আমি চাল কুমড়ো পাতার বড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। আর খুব বেশি তেলে কিন্তু বড়াগুলো ভাজার দরকার নেই, অল্প অল্প তেলেই কিন্তু ভেজে নিলে হবে। তাই তেলটাকে আগে কিন্তু ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুড়ভরে রাখা চাল কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেব। প্রথমবারে বেশি দিলাম না, তিনটাকে ভেজে নিই, একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠে উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, এরকম মুচমুচে করেই ভেজে নিতে হবে। পুরভরা চাল কুমড়ো পাতার বড়া আর এদিকে নিরামিষ চাল কুমড়ো রেসিপি কিন্তু আমার একদম রেডি। আর আপনারা কিন্তু একই পদ্ধতি ফলো করে এই রেসিপিগুলো করতে পারেন, কারণ চাল কুমড়ো দিয়ে আপনারা হয়তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই যে দুটো রেসিপি এত সহজ আর খেতে এত ভালো লাগে যে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর আমার আজকের এই রেসিপি দুটো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।